নমস্কার এই ভিডিওর মাধ্যমে আমি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিট এটের ফর্ম ফিল আপ কী করে করতে হয় এবং তার জন্য এলিজিবিল ক্রাইটেরিয়া কী আছে সেগুলি নিয়ে আলোচনা করব সিট এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তিন এগারো তেইশ থেকে এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ হলো তেইশ এগারো দু হাজার তেইশ রাত বারোটার মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে পরীক্ষার ডেট এখানে জানানো হয়েছে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন সিটেটের কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে সেটা এখানে একটু আলোচনা করে দিই জেনারেল ক্যান্ডিডেট এবং ও বিসি এনসিএলদের এক হাজার টাকা পেমেন্ট করতে হবে পার্টিকুলার কোনো একটা পেপার পরীক্ষা দেওয়ার জন্য যদি দুটো পেপারই দিতে হয় তাহলে বারোশো টাকা এবং এস সি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো এবং দুটো পেপারের জন্য ছশো পেপার টু এর পরীক্ষা হবে সকাল সাড়ে নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আড়াই ঘন্টা এবং পেপার ওয়ানের পরীক্ষা হবে দুপুর দুটো থেকে চারটে তিরিশ পর্যন্ত আড়াই ঘন্টার জন্য পেপার ওয়ান এবং পেপার এর ব্যাপারটাও অনেকের কাছে ক্লিয়ার নয় যারা প্রথম দেবেন তাদের জন্য বলে রাখা ভালো পেপার ওয়ান হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভে পড়াশোনা করে তাদের জন্য যিনি টিচার হতে চাইছেন তাদের জন্য পেপার ওয়ান এবং পেপার টু হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস এইটের ক্যান্ডিডেটদের যারা শিক্ষক হতে চাইছেন তাদের জন্য এছাড়া কত নম্বরের পরীক্ষা হবে সিলেবাস কী আছে সেগুলো কিন্তু আপনারা এই পিডিএফটায় দেখে নিতে পারবেন এই পিডিএফটা আপনারা ইনফরমেশন বুলেটিন এই অপশানটাতে পেয়ে যাবেন অ্যাপ্লাই করার জন্য পেজটাকে স্ক্রোল করে একটু নিচের দিকে এলেই দেখতে পাবেন অ্যাপ্লাই ফর সিটেট জানুয়ারি দু হাজার চব্বিশ এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই করার জন্য আমি এটির ওপর ক্লিক করছি এখানে ক্লিক করার পর সেম জিনিস আবার এখানে দেখতে পাবেন ফটো সিগনেচার আপলোড করার ব্যাপারটা একটু বলে দিই ফটো সাইজ হতে হবে দশ থেকে একশো কেবির মধ্যে এবং সিগনেচার হতে হবে তিন থেকে তিরিশ কেবির মধ্যে ফটোর ডায়মেনশনটা হচ্ছে সাড়ে তিন সেন্টিমিটার ইন্টু সাড়ে চার সেন্টিমিটার এবং সিগনেচারের ডায়মেনশন হচ্ছে সাড়ে তিন সেন্টিমিটার ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে সেরকম আর কিছু বলা নেই এখানে কত টাকা ফিস পেমেন্ট লাগবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য এই অপশানটায় টিকমার্ক দিয়ে ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানটায় ক্লিক করছি এখানে ক্লিক করার পর ক্যান্ডিডেট যিনি পরীক্ষা দেবেন তার নাম তার বাবার নাম তার মায়ের নাম পরপর বসিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থটা সঠিক করে বসাবেন জেন্ডার সিলেক্ট করবেন আইডেন্টি কার্ড হিসাবে এখান থেকে আপনাদের পছন্দ মতো বা যেটা হাতের কাছে আছে সেটা সিলেক্ট করবেন যদিও এখানে ম্যানুয়ালি আধার কার্ডের কোনো মানে অপশান দেওয়া নেই যদি আপনারা আধার কার্ড দিতে চান তাহলে এই অপশানটা সিলেক্ট করে এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন আর যখন পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে যাবেন তখন যে অপশানটা বা যে ডকুমেন্ট এখানে সিলেক্ট করছেন বা আপলোড করছেন বা যে নাম্বারটা দিচ্ছেন সেই কার্ডটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এরপর প্রেমিসেস নাম্বার এই জায়গাটায় আপনার টোটাল ঠিকানাটা দিয়ে দেবেন প্রেমিসেস নাম্বারটা শহরের মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য যারা গ্রামের বাসিন্দা তারা এখানে ভিলেজ লিখে আপনাদের গ্রামের নামটা দিয়ে দেবেন সাব লোকালিটির জায়গায় আপনাদের থানার নামটা দিয়ে দিতে পারেন লোকালিটির জায়গায় আপনাদের পোস্ট অফিসের নামটা দিতে পারেন এই অনুযায়ী দিয়ে দেবেন তারপর ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল অ্যাড্রেস দুবার দেবেন ফোন নাম্বারটা পরপর এখানে দুবার দেবেন প্রেজেন্ট ও পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে এই টিক টিকমার্ক দেবেন অন্যথায় এটা আলাদা করে লিখে দেবেন তারপর একটা পাসওয়ার্ড সেট করবেন সিকিউরিটি কোশ্চেন এখান থেকে দিতে হবে যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এটা কাজে লাগে আর কি তারপর এখানে যে প্রিন্টটা আছে প্রিন্টটা এখানে ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর আপনি যেগুলো ফিল করলেন সেগুলো এখানে সব শো হবে একবার ভালো করে মিলিয়ে নেবেন কারণ হাজার টাকার ফর্ম ফিল আপ বুঝতেই পারছেন যদিও এগুলো আমি র্যান্ডম ফিল আপ করেছি আপনাদের দেখানোর সুবিধার জন্য যদি এখানে মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনগুলো একটা করে টিকমার্ক দিয়ে দেবেন যদি কিছু ভুল থাকে আছে বলে আপনার মনে হয় তাহলে আপনার এই নিচের দিকে এডিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানটায় ক্লিক করে আবার ব্যাক পেজে চলে যেতে পারবেন সেখানে সংশোধন করে আবার এই পেজে আসতে পারবেন এখানে আমরা যদি মনে হয় সব কিছু ঠিকঠাক থাকে এই অপশানগুলো এই চেকবক্সে মানে টিকমার্ক দিয়ে আই এগ্রি বাটনটায় টিকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি এই অপশনটার উপর ক্লিক করবেন তারপর আবার ইয়েস বাটনটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এই নির্দিষ্ট ঘরে পোট করে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশনটার ওপর ক্লিক করবেন বলে রাখা ভালো ওটিপিটি হবে কিন্তু ছ সংখ্যার এরপর আপনার সামনে আপনার এই হোম পেজ বা ড্যাশবোর্ডটি চলে আসবে এখানে দেখুন দেখাচ্ছে ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে এরপর কিন্তু আপনার আরেকটি কাজ আছে সেটা হলো ভেরিফাই ইমেল আইডি এই দুটোকে ভেরিফাই না করলে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন না এই কাজটি আপনি শেষকালেও করতে পারবেন আমি সেই জন্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটার উপর ক্লিক করছি এখানে ক্লিক করে আমি ফর্মের সমস্ত কাজগুলি শেষ করছি দেখুন এখানে সব কিছু ইনকমপ্লিট দেখা আর একটা কথা বলে রাখা ভালো এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো জায়গায় লিখে রাখবেন কারণ বাই চান্স ফর্ম ফিল আপ করতে করতে যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে বা ফর্মটা চলে যায় এবং আপনার ফোনেও যদি কোনো রকম এসএমএস না আসে তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন নাম্বারটি পাবেন না সেক্ষেত্রে এটা কপি করে রাখবেন লগ ইন করার জন্য এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন করলে কিন্তু আবার আপনি এই ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন পার্সোনাল ডিটেল অপশানে আমি যখনই ক্লিক করছি এখানে যে ডিটেলগুলো আমি রেজিস্ট্রেশন করার সময় ফিল করেছিলাম সেগুলো আবার শো করছে যে অপশানগুলো বাকি আছে সেগুলো আপনাকে ফিল করে নিতে হবে যেমন ন্যাশনালিটি এটা আমি ইন্ডিয়ান রাখছি ক্যাটাগরিটা দেখে শুনে ফিল করবেন কারণ ক্যাটাগরির ওপর নির্ভর করছে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেই ব্যাপারটি এটি আমি জেনারেল রাখছি যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ইয়েস করবেন অন্যথায় নো করবেন এবার হ্যাঁ কোনো ক্যান্ডিডেট যদি জেনারেল হয় এবং তিনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তার ক্ষেত্রেও কিন্তু ফিজটা কমই দিতে হবে যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আপনি হয়ে থাকেন কী টাইপের হ্যান্ডিক্যাপ সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যদি না হয়ে থাকে তাহলে এটা তো নো রাখতে হবে এর পরের অপশনে বলা হচ্ছে যেহেতু আপনি শারীরিক প্রতিবন্ধী আগে সিলেক্ট করছেন যদি সেটা যদি সিলেক্ট করে থাকেন আপনার কি কোনো লেখকের দরকার ধরুন আপনার হাতে প্রবলেম আছে আপনি লিখতে পারেন না সেক্ষেত্রে একজন এক্সট্রা রাইটারের দরকার হয় ঠিক সেরকম একজনের কি আপনার প্রয়োজন যদি হয় ইয়েস করবেন অন্যথায় নো করবেন তারপর আপনি চুজ করবেন আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস মানে আপনি চাকরি করেন না এখন এই মুহূর্তে কিছু করছেন না সেটা আপনার যেটা সঠিক সেই অনুযায়ী সিলেক্ট করবেন তারপর এখানে যে ক্যাপচা ভ্যালুটি আছে ক্যাপচা ভ্যালুটি এখানে পুট করে দেবেন তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনটায় ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে জিজ্ঞেস করা হবে যে আপনি যেগুলো পুট করেছেন সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না যদি হয় ইয়েস করবেন যদি মনে হয় কিছু গণ্ডগোল হয়ে গেছে তাহলে নো করে আবার এডিট করে নিতে পারেন এর পরের অপশানটা একটু মন দিয়ে দেখুন এখানে বলা হচ্ছে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে চান এখানে পেপার ওয়ান পেপারটা কিন্তু সিলেক্ট করতে হবে পেপার ওয়ান বলতে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত টিচার হওয়ার জন্য আপনি পেপার ওয়ান সিলেক্ট করবেন যদি আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস এইটের টিচার হতে চান তাহলে পেপার টু সিলেক্ট করবেন আর আপনার যদি মনে হয় আপনি একদম ওয়ান থেকে এইট অব পড়াতে পারবেন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন তারপর আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে কী ল্যাঙ্গুয়েজ আছে আপনার আমি এটা বাংলা রাখছি তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি এটা ইংলিশ রাখছি এরপর ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভে পড়ানোর জন্য যে যোগ্যতাটা আপনার আছে সেটা কিন্তু ওই ওয়ান টু থ্রি ফোর এই সিরিয়ালে সিলেক্ট করতে হবে এবার ওয়ান বলতে এখানে দেখুন কী বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি অর ইট ইকুয়েভ্যালেন্ট উইথ দ্য অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড পাস্ট অর অ্যাপেয়ারিং ইন দ্য ফাইনাল ইয়ার অফ টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মানে উচ্চ মাধ্যমিক পাস ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এবং ডিএলএড পাস করে গেছেন বা এটা ফাইনাল ইয়ার তাহলে আপনি বুঝতে পারবেন সেকেন্ড অপশন এখানে বলা হচ্ছে দেখুন সিনিয়র সেকেন্ডারি হতে হবে অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাস অথবা অ্যাপেয়ারিং দু বছরের ডিএলএড থাকতে হবে এনসিটি থেকে এটি থাকলেও আপনি কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন তিন নম্বর বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারিতে আপনার ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং চার বছরের বিএলএড থাকলে আপনি এই পরীক্ষায় বসার যোগ্য এরকম করে কিন্তু ছটা অপশান আছে ছ নম্বর অপশান দেখুন বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মানে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে এবং আপনার ইন্টিগ্রেটেড বিএড এম আছে তাহলেও কিন্তু আপনি এই পরীক্ষায় বসার যোগ্য এই পরীক্ষা বলতে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের জন্য এবার যদি আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস এইটের জন্য বসতে চান এখানেও কিন্তু আটটা অপশান আছে এই আটটা অপশানের মধ্যে থেকে আপনাকে এখানে চুজ করতে হবে আপনার কোন ডিগ্রিটা আছে বহু দর্শক বন্ধু হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার এই ডিগ্রি আছে আমি কি বসতে পারবো তাদের সুবিধার জন্য এখানে যে ডিগ্রিগুলো দেখানো হচ্ছে মানে কী অ্যাপ কী যোগ্যতা থাকলে আপনি বসতে পারবেন সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা একটুখানি দেখে নেবেন কারণ এতগুলো অপশান আছে তাই সবাইকে উত্তর দেওয়া একটুখানি মুশকিলের ব্যাপার হয়ে যাবে তারপর বলা হচ্ছে পেপার টু যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেখানে আপনি কোন পেপারটায় পরীক্ষা দেবেন যদি ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের দেন সেটা সিলেক্ট করবেন আর আর্টসের ক্যান্ডিডেটরা সোশ্যাল সায়েন্সটা সিলেক্ট করবে এরপর কোয়ালিফাইং এক্সামের কথা বলা হচ্ছে এবার এখান থেকে আপনার যেটা কোয়ালিফাইং এক্সাম আছে সেটা সিলেক্ট করে নিতে হবে এক্সাম স্টেট আপনি কি সিলেক্ট করতে হবে আপনি কোন স্টেটে পরীক্ষা দিতে চান সেই অনুযায়ী আপনার চয়েস এখান থেকে সিলেক্ট করে দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার সিট পড়বে আমি এখান থেকে চারটে অপশন সিলেক্ট করে দিয়েছি বলে রাখা ভালো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কলকাতা আর শিলিগুড়ি এই দুটি অপশানই আছে এরপর এখানে যে পিনটা আছে সেই পিনটা এখানে পুট করে দেবেন আর ভালো করে এই জায়গাটা একটুখানি খেয়াল করবেন যে সব কিছু আপনি ঠিকঠাক দিয়েছেন কি না কিন্তু আপনার ফর্ম বা পাস করার পরেও যদি কোনো রকম এখানে মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফর্ম ক্যান্সেল হতে পারে তারপর সেভেন নেক্সট প্যাটার্নটায় ক্লিক করবেন এরপর আপনাকে দিতে হবে কোয়ালিফাইং ডিটেল অর্থাৎ ডিএড সেটা আপনি পাস করেছেন না অ্যাপিয়ারিং সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন কত সালে পাস করেছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কোর্স যেটা ছিল সেটা এখান থেকে অটোমেটিক একটাই থাকবে এডুকেশন কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে রেজাল্ট মোড কি ছিল সিজিপিএ না পার্সেন্টেজ সেটা আপনার মার্কশিটেই আপনি দেখতে পাবেন যদি পার্সেন্টেজ সিলেক্ট করেন টোটাল কতই পরীক্ষা হয়েছিল আপনি কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন এবং পার্সেন্টেজটা অটোমেটিক এখানে চলে আসবে তারপর ইনস্টিটিউটের পিন কোড যেটা আছে সেটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন তারপর এখানে যে সিকিউরিটি প্রিন্টটা আছে সিকিউরিটি পিনটা এখানে সঠিকভাবে বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর আপনি আপলোড করে দেবেন আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার অবশ্য ফটোগ্রাফটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখবেন ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার পর এখানে আপলোড বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফটো এবং সিগনেচারটা এই পাশের ঘরে মানে ভিউ অংশে শো হবে ফটো এবং সিগনেচার আপলোড করার পর আবার একই রকম সিকিউরিটি প্রিন্ট এখানে কুট করে দেবেন তারপর আবার সেভ অ্যান্ড নেক্সট বাটনটায় ক্লিক করবেন এরপর আপনার সামনে একটি প্রিভিউ পেজ চলে আসবে এই রিভিউ পেজটাকে আপনারা ভালো করে একবার মিলিয়ে নেবেন যদি আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে এই সব চেকবক্সগুলোয় টিকমার্ক দিয়ে আই এগ্রি বাটনটায় টিকমার্ক দিয়ে ফাইনাল সাবমিট অফ অ্যাপ্লিকেশন এই অপশানটার উপর ক্লিক করবেন ফর্ম সাবমিট হয়ে গেছে কিন্তু এখানে আপনি পেমেন্ট করতে পারবেন না দেখুন এখানে বলা হয়েছে ইমেল আইডি এখনও ভেরিফাই হয়নি সেই জন্য আমি ইমেল আইডিটা এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি এরপর আপনার এখানে যে সিকিউরিটি পিনটা আছে সেই সিকিউরিটি পিনটা এখানে পুট করে দেবেন তারপর সাবমিট বাটনটায় আবার ক্লিক করবেন এখান থেকে আপনি কিন্তু ইমেল আইডি চেঞ্জও করতে পারেন যদি আপনার মনে হয় ইমেল আইডিটা চেঞ্জ করার দরকার আছে অন্যথায় এটা পুট করে সাবমিট করে নেবেন আমার ইমেলে ওটিপি চলে এসছে যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট কোড করলে কিন্তু ওটিপিটা চলে আসবে এরপর ভেরিফাই বাটনে আমি ক্লিক করছি ইমেল আইডি ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে ভেরিফাই টিক চলে আসবে তারপর আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার জন্য বিভিন্ন মোড আছে ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড আপনারা ডেবিট কার্ড চুজ করে কিন্তু পেমেন্টটা করলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে এটা যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি একটি ডেমোভাবে ফর্ম ফিল করলাম তাই আমি পেমেন্ট অব দি আর যাচ্ছি না এবার আপনাদের যেটা পেমেন্ট হবে মানে আমার যেমন এটা বারোশো টাকা শো হচ্ছে কারণ আমি জেনারেল শো করেছিলাম এবার যদি আপনি এসসি এসটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা কমে যাবে পেমেন্ট করার ক্ষেত্রে বলছি যদি আপনাদের পেমেন্ট কেটে নেওয়া হয় ব্যাঙ্ক থেকে তাহলে কিন্তু ডবল পেমেন্ট করবেন না সময় আছে এখনও অনেক দিন ওয়েট করুন দু থেকে তিন দিনের মধ্যে পেমেন্ট ক্লিয়ার হবে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত চলে আসবে যদি পেমেন্ট রিলেটেড রকম প্রবলেম থেকে থাকে যদি কোনো রকম প্রবলেম থাকার পরেও মানে সাত দিনের মধ্যেও যদি কোনো রকম অ্যাক্সেন না নেওয়া হয় তাহলে আপনি যে ব্যাঙ্ক থেকে আপনি পেমেন্ট করেছেন সেই ব্যাঙ্কে কাস্টমার কেয়ারে জানাবেন সেখান থেকে কিন্তু রকম সলিউশন দেওয়া হতে পারে অন্যথায় পেমেন্ট কিন্তু ডবল করতে যাবেন না আমি এটা বারবার বলছি আর যারা ভিডিওটা দেখছেন তারা মোটামুটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা আছে তার সাত দিন আগে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের ফর্ম ফিল আপ বা সিটেটের ফর্ম ফিল আপ কী করে পড়বেন ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি কমেন্টে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন